আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা ইউনিভার্সিটি টিএসসি রোডের পাশে। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চটপটি ফুচকা এবং চটপটি এবং ফুচকার দোকান। যাই হোক, আমি খুব সুন্দর করে টক এবং মিষ্টি এবং জাল টক তৈরি করতেছেন। তো খুবই সুন্দর। প্রথমে আমার একটু বিপ্লবন এবং পানি পেট্রোল এগুলো মিক্স করে আমার টকটি তৈরি করতেছেন। এখানে দুই আইটেম টক হবে, একটা হচ্ছে ঝাল টক আর একটা হচ্ছে মিষ্টি টক। হ্যাঁ, টকটি দেখতেও খুব সুন্দর, একটা বড় পাত্রের মধ্যে বালতির মধ্যে এটা তৈরি করতেছেন। তো মামা শুকনা মরিচ দিচ্ছেন, খুব সুন্দর করে শুকনা মরিচ দিচ্ছেন, অনেক পরিমাণে দিচ্ছেন, যাতে টকটা একটু ঝাল লাগে। ঝালের জন্য আমার মরিচ মিক্স করলেন, একটা নাড়াচাড়া দিচ্ছেন যাতে ভালোভাবে টকটা তৈরি করে তারপরে পরিবেশন করা হবে। হ্যাঁ, যত মিক্স করা হবে তত খাইতে বেশ ভালো লাগবে। এই জন্য আমার ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এটাকে তৈরি করতে দেখা যাচ্ছে। আমার যে চামচটা অনেক বড়, এই চামচ দিয়ে দুই চামচ মরিচ দিলে ওখানে একটা বালতির মধ্যে দুই চামচ করে মরিচ দিয়ে তারপরে খুব সুন্দরভাবে মিশন হচ্ছে। নেড়ে চেড়ে সুন্দরভাবে, কারণ যত ভালোভাবে মিক্স হবে ততটা তত খাইতে ভালো লাগবে। তাই টক তৈরি করা শেষ, এবার মামা এটাকে রাখলেন। এটা দেখতে পাচ্ছেন সালাদ, পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সব মিক্স করে সালাদ বানানো হয়েছে। তারপরে নেন একটা মিলে ছিলাম যে ফুচকা খাবো, তো ফুচকার মশলাপাতি সব উনি আগেই তৈরি করে রেখেছেন, দেখানোর মতো কিছু নাই। তার কারণে ফুচকা মনে হয় না খেয়ে যদি আমরা চটপটি খাই তাহলেই ভালো হবে। হ্যাঁ, চটপটি আমরা খাবো। দেখা যাচ্ছে মামা খুব সুন্দর করে এটাকে মিক্স করতেছেন। প্রথমে আলু, সিদ্ধ আলু, তারপরে দিলেন দিয়ে দিলেন সালাদ। প্রথমে সালাদ দিলেন, এরপরে শুকনা মরিচ, তারপরে দিলেন ধনিয়ার গুঁড়া, ধনিয়া পাউডার, এরপরে দিলেন কিউমিন পাউডার, টেস্টিং সল্ট, বিট লবণ, এরপরে দিচ্ছেন ঝাল টক, এটাকে ঝাল টক। এরপরে দিলেন ডাল, সিদ্ধ ডাউল, অনেক পরিমাণে দিলেন। এরপরে নাড়াচাড়া দিয়ে দেখতেছেন কি হইল, ঠিক আছে। এরপরে সব কিছু সুন্দরভাবে মিক্স করতেছেন। মিক্স করে এবার পরিবেশন করা হবে। এগুলোকে পরিবেশন করে দিচ্ছেন, দুই চামচ করে দিয়ে একটু বেশি হয়েছিল দিয়ে দিন। যাই হোক, পিলটি পরিবেশন করলেন, এরপরে দিচ্ছেন ফুচকা। এটা হচ্ছে ফাঁকিটা, এটা হচ্ছে আনাম ফুচকা, স্পেশালটা স্পেশাল ফুচকা দিয়ে দিলেন। এরপরে দিলেন সিদ্ধ ডিম, একটা ডিম এক প্লেটে দিলে ভালো হতো, এটা দিল না, দুই প্লেটে দিয়েও আবার রেখে দিচ্ছেন। হ্যাঁ, দিলেন সালাদ, চামচ দিলেন, ওয়া খুব সুন্দর দেখাচ্ছে খাবারটি, চটপটি স্পেশাল, সেই ডিম চটপটি যার এক প্লেটের মূল্য হচ্ছে 50 টাকা, খুবই সুন্দর।
আমার মনে হচ্ছে খাইতেও বেশ ভালো লাগবে। খেলাম, বাহ বাহ, ভেরি টেস্টি, খাইতেও খুবই সুস্বাদু। এটা হচ্ছে বিকাল টাইম, ঢাকা টিএসসি, খুবই সুন্দর। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান সুন্দর মূল্যবান মতামত। নেক্সট টাইমে কী ভিডিও আসবে সেই বিষয়ে আপনাদের আমাকে কমেন্টস করে জানাতে পারেন, কোন ভিডিও আপনাদের ভালো লাগে আমি সেটি করার চেষ্টা করব। দেখতে ফুচকা খুব সুন্দর, খাইতেও বেশ ভালো লাগতেছে। সুন্দর, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন। আর এখানে যারা আপনি আসতে চান, এটা হচ্ছে ঢাকা টিএসসি মোড় রাস্তার পাশে। এটা আপনারা সকালে গেলে এখানে পাবেন না, এটা হচ্ছে বিকাল কি বিকালে গেলে এই খাবারগুলো আপনারা পাবেন। প্রতিদিন বসেন বিকাল 3টার পরে ওনাকে পাওয়া যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের সুন্দর মতামত উপর ভিত্তি করে আমাদের ভিডিও বানানোর চেষ্টা করবেন। আর আপনাদের প্রত্যেকের কমেন্টস দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।